আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় কিন্তু আমিও ভালো আছি। যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে পুরো বাংলাদেশের ভিতরে ওয়ান পিস গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি বাংলাদেশের ভিতরে। আর এই গাড়ি যিনি পারচেস করবেন তিনি কিন্তু হবেন একজন লাকি পার্সন। এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের 110 মডেলের গাড়ি। আপনারা জানেন 110 মডেল 90 দশকের গাড়ি, বাট এটি কিন্তু হচ্ছে আপনার 1999 মডেল আর রেজিস্ট্রেশন 2017 সাল। এবং এই গাড়ির সঙ্গে কিন্তু আপনি পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় চাইলে নেম ট্রান্সফার করে দিতে পারবেন। আর গাড়ির যদি সিরিয়াল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাই সেটা কিন্তু হচ্ছে আপনার 32 সিরিয়ালের গাড়ি। এটি 110 মডেল গাড়ি, 32 সিরিয়ালের, অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য। হ্যাঁ, আর গাড়ি যদি আপনার ফ্রন্টের লুকিংয়ে দেখেন দেখতে সেম এরকম হবে। আর এই গাড়ি কিন্তু আপনার সিলভার কালারের গাড়ি, পেপার্স কালার সিলভার, সেই সিলভার কালার কিন্তু হয়ে যাচ্ছে। সামনে পিছে গ্লাস কিন্তু টোটালি অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর গাড়ি যদি আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনের কথা বলি, দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ, 32 সিরিয়ালের গাড়ি, 9138, সেটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। গাড়ির টায়ারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে সেম এরকম হবে। আগামী 6 মাসেও আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এখানে যে রিমটি আছে সেটি কিন্তু আপনার অ্যালয় রিং লাগানো আছে। আর এই গাড়ি যদি পিছনের লুকিংটি দেখেন দেখতে সেম এরকম হবে। ক্রিস্টাল লাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই 110 মডেল গাড়িতে। ক্রিস্টাল লাইট প্যানেল একদম অরিজিনাল, ব্যাকলাইট সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এক্সি সেলুন মডেল গাড়ি। গাড়ি কিন্তু আপনার সামনে এবং পিছনে গ্লাস টোটালি একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একটি টাকারও কিন্তু কাজ করতে হবে না এই গাড়ির কালারের ক্ষেত্রে। তো এখন আমি আপনাকে দেখে দিব গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সেটি কেমন আছে এবং কী অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে যে আপনার গুডস স্পেসটি আছে দেখতে কিন্তু সেম এরকম হবে। এখানে একটা সিলিন্ডার রাখা আছে, কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা 60 লিটার সিলিন্ডারে। আর এখানে কিন্তু আপনি গুডস কিন্তু ক্যারি করতে পারবেন। আর এখানে এসপিআর টায়ারটি কিন্তু ভালো অবস্থানে নেই, এটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা একটি টায়ার রাখা আছে, এর সঙ্গে ফ্রেশ একটা আমি এসপিআর টায়ার ফুল সেট কিন্তু আমি আপনাদের রিমটা নাই দিয়ে দিব, শুধু রিমটা নাই। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে সাইডের ফুল ভিউটি দেখাই দেখতে কিন্তু সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। আর এখন আমি আপনাকে দেখে দিব গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সেটি কেমন আছে এবং কী অবস্থায় আছে। অলরেডি ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই 110 মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সে দেখতে কিন্তু সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। আর গাড়িটি কিন্তু আপনার লং টাইম পোর্টে পড়ে থাকার কারণে ইঞ্জিনের প্রবলেমের কারণে কিন্তু ইঞ্জিন আপনার পুনরায় রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে। আর এই ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন অরিজিনাল চেসিস নাম্বারটি EE110, দেখতে পাচ্ছেন EE110 মডেলের গাড়ি এটি একটি। আর এই গাড়িতে ফ্রন্টে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। ইঞ্জিন চেঞ্জ হওয়ার কারণে আপনি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন, ওয়ারিং ফাংশন থেকে শুরু করে সকল কিছু। আর ফ্রন্টের বারগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে ফ্রন্টে কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। ওকে, এক কথা বলতে হবে গাড়িটা আমার মোটামুটি ভালো, একদম ফ্রেশ অবস্থায়। তো এখন আমি আপনাদেরকে এই গাড়িটির ইন্টেরিয়রটি দেখে দিব, ইন্টেরিয়রটি কতটা ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। প্রথমে ডোর থেকে শুরু করতে যাচ্ছি, 4টি ডোর কিন্তু পাওয়ার ডোর, এটি কিন্তু অরিজিনাল জাপানি ফিটিংস পাওয়ার ডোর। আর গাড়ির যে আপনার গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং দেখতে পাচ্ছেন। গাড়ির এসি কিন্তু একদম আইসকুল অবস্থায় পেয়ে যাচ্ছেন। মনিটরটি লাগানো নেই, এটি কিন্তু গিফট, মনিটর টোটালি কিন্তু গিফট দিয়ে দিব। আর গাড়ি যে আপনার স্টিয়ারিং দেখতে পাচ্ছেন কিন্তু পাওয়ার স্টিয়ারিং একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অরিজিনাল স্টিয়ারিং। আর সিট কাভারগুলো কিন্তু আপনার নতুনভাবে লাগানো হয়েছে, বিস্কিট কালারের সিট কাভার, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই 110 মডেল গাড়িটি। আর এই গাড়ির যে পিছনের সিটগুলো আছে লাইক দিস, আপনার অ্যালিয়ন অথবা এক্স করোলা যে সিটগুলো সেম সিট কাভার কিন্তু আপনি সিটগুলো আপনি পেয়ে যাচ্ছেন। টোটাল 5 সিট ক্যাপাসিটির গাড়ি, খুব কমফোর্টলি কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। আর একটি গাড়ি যখন আপনি একটু দাম দিয়ে কিনবেন তার কিন্তু একটু কমফোর্টের বিষয় আছে, সে কাজ কিন্তু আপনি এই 110 কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে ভাই, মোটামুটি ভালো অবস্থা আছে গাড়িটা দেখলাম। তো কেমন প্রাইস আসবে? ওকে, তো ভিউয়ার্স প্রাইসটি জানানোর আগে আমি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাচ্ছি, এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের 110, 1999 মডেল, 2017 রেজিস্ট্রেশন, বাংলাদেশের ভিতরে ওয়ান পিস গাড়ি এই 110 মডেল গাড়িটি। অ্যাভেলেবেল 110 গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু তার সঙ্গে এটি কিন্তু আপনি টোটালি আলাদা একটি গাড়ি। 110 দ্বিতীয় গাড়ি কিন্তু আপনি পাবেন না, কারণ এটি কিন্তু আপনার 32 সিরিয়ালের গাড়ি। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার সিলভার কালারের অল পাওয়ারের গাড়ির দামটি রেখেছি মাত্র 580,000 টাকা। আমি আবারও বলছি 580,000 টাকা, এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস। এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি আপনি পারচেস করতে পারবেন।
ওকে ঠিক আছে মনোভাবে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে ঈদের আগে ভালো অ্যামাউন্টের ডিসকাউন্টের চেষ্টা করবেন অবশ্যই ডিসকাউন্ট তো দিব তার সঙ্গে কিন্তু হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি টোটালি ফ্রি এছাড়া যদি কেউ সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট করতে চান সেটাও কিন্তু ফ্রি ওকে ভাই অনেক কিছু ফ্রি আছে